হ্যালো বন্ধুরা, কি খবর? আজকে আমরা হাজির হয়েছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যামেজিং জঙ্গল অ্যাডভেঞ্চার মুভি নিয়ে। মুভিটির নাম মোগলি, লেজেন্ড অব দ্য জঙ্গল। এটি জঙ্গল বুক থেকে সম্পূর্ণ ভিন্ন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে, যেখানে আমরা আমাদের খুবই পরিচিত একটি চরিত্র মোগলিকে দেখতে পাব। সে একাকি কিভাবে ওই জঙ্গলে সার্ভাইভ করে জঙ্গলের রাজায় পরিণত হয় সেটি দেখব আজকের এই মুভিটিতে। তো চলুন সময় নষ্ট না করে আজকের মুভিটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভিটির শুরুতে হিন্দুস্থানের একটি জঙ্গলকে দেখানো হয়েছে, যেখানে কা নামের একটি পাইথন ছিল। সে রয়্যাল বেঙ্গল টাইগার শেরখানকে দেখছিল। শেরখান আজ জঙ্গলের নিয়ম ভঙ্গ করেছে, সে মানুষ হত্যা করেছে। অন্যদিকে বাঘিরা নামের এক প্যান্থারকে দেখানো হয়েছে, সে একটি মানুষের বাচ্চাকে খুঁজে পেয়েছে। বাঘিরা ওই বাচ্চাটিকে একটি নেকড়ে পরিবারের কাছে নিয়ে যায়। বাচ্চাটি নেকড়েদের বাচ্চাদের সাথে খেলা শুরু করে। ওই পরিবারের প্রধান ছিল নিশা এবং ভিয়ান নামে দুইটি নেকড়ে। এখানে নিশা আর ভিয়ান সিদ্ধান্ত নেয় বাচ্চাটিকে তারা নিজেদের করে নেবে, কিন্তু জঙ্গলের অন্য নেকড়েরা এ প্রস্তাবে রাজি হয় না, কেননা তারা কোনো মানুষকে তাদের দলে যুক্ত করতে চায় না। নেকড়েদের নেতা আকিলার সাথে যখন সবাই আলোচনা করছিল, তখনই শেরখান তার চামচাদের নিয়ে সেখানে হাজির হয়। শেরখান আকিলাকে বলে, এই মানুষের বাচ্চাটি আমার, আমি এর বাবাকে মেরেছি, তাই ও আমার শিকার, আমাকে বাচ্চাটি দিয়ে দাও। কিন্তু আকিলা তাকে সরাসরি নিষেধ করে দেয়। সে বলে, তুমি এখান থেকে চলে যাও, বাচ্চাটি এখন আমাদের কাছে রয়েছে, তাই তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। শেরখান তাকে বলে, আজ তো তুমি বাচ্চাটিকে বাঁচিয়ে নিলে, কিন্তু বেশি দিন ও আমার থেকে পালিয়ে বাঁচতে পারবে না। এ কথা বলে শেরখান সেখান থেকে চলে যায়। শেরখান চাইলেও ওখানে কিছুই করতে পারত না, কেননা ওই স্থানে নেকড়েরাই বেশি শক্তিশালী ছিল। এভাবেই কিছু বছর কেটে যায়। বাঘিরাকে দেখা যায় সবসময়ের মতো মোগলিকে ট্রেনিং করাতে। এখানে ভালু নামের একটি জঙ্গলি ভাল্লুকও ছিল, তারা দুজনে নেকড়েদের ট্রেনিং করায়। ভালু সব নেকড়ে এবং মোগলিকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাদের একটি রেস করাবো, আর রেসে যে জিতবে তাকে শিকারের সুযোগ করে দেওয়া হবে। যেহেতু তাদের মধ্যে কেউ আজও শিকার করতে যায়নি, তাই সবাই রেচের জন্য মরিয়া হয়ে ওঠে, কেননা শিকার করা নেকড়েদের জন্য খুবই সম্মানের একটি কাজ। মোগলি যে কোনোভাবেই এই রেসটা জিততে চাইছিল। মোগলির এক কাজিনও সেখানে ছিল, তার নাম ছিল ভূত। ভূত দেখতে নেকড়েদের মতো হলেও তার স্বভাব নেকড়েদের মতো ছিল না। এটা নিয়ে সবাই তাকে অনেক মজা করত, কিন্তু মোগলি কখনো তাকে বিরক্ত করেনি। রেস শুরু হয়, সবাই দৌড়াতে শুরু করে, কিন্তু কিছুদূর এগোনোর পর মোগলির মন অন্যদিকে চলে যায়। সে একটি বানরের দিকে যেতে থাকে। তখনই সেখানে ভালু চলে আসে। সে মোগলিকে বকাবকি করতে থাকে আর বলে, তুমি একজন নেকড়ে, তুমি কোনোভাবে বানরের সাথে বন্ধুত্ব করতে পারো না, তোমার নিজের পরিচয় তোমাকে বুঝতে হবে। এবার রাতে দেখা যায় সমস্ত ওল্প আর তাদের নেতা আকিলা একসাথে আলোচনায় বসেছে। আকিলা ভালু আর বাঘিরাকে বলে, তোমাদের মোগলির ট্রেনিং আরও ভালো করতে হবে, যে কোনো মূল্যে তাকে প্রতিযোগিতায় জিততে হবে। যদি সে রেসে জিততে পারে তাহলে সে আমাদের একজন হয়ে যাবে, সেও আমাদের সাথে শিকারে যাবে। এরপর ভালু মোগলির ট্রেনিংয়ের দিকে আরও নজর দিতে শুরু করে। মোগলি ওল্পের মতো চার পায়ে চলার ট্রেনিং না দিয়ে বরং ডাল থেকে ডালে লাফ দিয়ে চলা শিখতে থাকে। মোগলি এটা শিখতে গিয়ে অনেক আঘাত পায়, কিন্তু এর পরেও সে চালিয়ে যেতে থাকে। একদিন মোগলি নদীতে সাঁতার কাটছিল, সেখানে শেরখান পানি পান করতে আসে। মোগলি ডুব দিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করলেও শেরখান তাকে দেখে ফেলে। এবার মোগলি নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে, শেরখানও তার পিছু করতে থাকে। শেরখানের হাতে ধরা পড়ার আগেই মোগলি একটি গর্তের ভিতরে পড়ে যায়। মোগলি ভাবতে থাকে সে হয়তো আর কখনোই এখান থেকে ফিরতে পারবে না। সে চিৎকার করা শুরু করে। তখনই সে বুঝতে পারে আশেপাশে কেউ আছে। আসলে সেটি শেরখান নয়, বরং বিশাল আকারের একটি হাতি। হাতিটির একটি দাঁত ভাঙা ছিল। সে সুরের সাহায্যে মোগলিকে বাইরে নিয়ে আসে। সে সময় শেরখানও সেখানে উপস্থিত ছিল, কিন্তু হাতির সামনে আসার মতো সাহস তার ভিতরে ছিল না। বাঘিরাও সেখানে পৌঁছে যায়। সে মোগলিকে নিরাপদে সেখান থেকে নিয়ে যায়। রাতে মোগলি আর বাঘিরা একসাথে বসেছিল। মোগলি অনেক আপসেট ছিল। সে বাঘিরাকে বলে, আমি কেন অন্যদের মতো নই? বাঘিরা বলে, কারণ তুমি মানুষ, আমার মনে হয় তোমার উচিত মানুষদের সাথে থাকা, ওখানে তুমি সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। মোগলি বলে, না, এই জঙ্গলই আমার ঘর, এরাই আমার পরিবার, আমি এখান থেকে কোথাও যাব না, খুব দ্রুতই আমি রেসে জিতব আর পুরোপুরি ওল্ফ হয়ে যাব। বাঘিরা তাকে একটি মানুষের বস্তি দেখায়। সেখান থেকে একটা ওল্ফ ফিরে আসছিল, সে ওখানে চুরি করে খাবার জন্য গেছিল।
মোগলি তাকে জিজ্ঞাসা করে, তোমার মুখে কি হয়েছে? ওল্টি তাকে বলে, মানুষের কাছে এমন একটি জিনিস রয়েছে যারা তাকে আগুন নামে ডাকে। এটি সূর্যের চেয়ে অধিক গরম আর আলোর থেকেও বেশি উজ্জ্বল। ওই অস্ত্র দিয়ে যে কাউকে হারানো যায়। এখানেই মোগলি প্রথম আগুন সম্পর্কে জানে। পরের সকালে মোগলি রেচের জন্য তৈরি হয়। সেখানে সবাইকে বলা হয় এই রেসে যে হারবে তাকে দল থেকে বের করে দেওয়া হবে, আর সবার পিছনে বাঘেরা থাকবে। বাঘেরা যদি কাউকে ধরে ফেলে সে রেস থেকে বেরিয়ে যাবে। এবার সবাই দৌড়াতে শুরু করে। মোগলি যে কোনো মূল্যে রেসটি জিততে চায়। এক পর্যায়ে মোগলি রেসটি জিতে যাবে, এমন সময় বাঘেরা তাকে ধরে ফেলে। ভালু বাঘেরাকে বলে, তুমি ওকে ছেড়ে দাও। বাঘেরা তার কোনো কথাই শোনে না আর মোগলি রেসটি হেরে যায়। এতে মোগলি প্রচণ্ড রেগে যায়। সে সবাইকে চিৎকার করে বলে, বাঘেরা ইচ্ছে করে আমাকে রেসটি হারিয়েছে। তোমরা কেউই চাও না যে আমি রেসটি জিতি। একথা বলে মোগলি সেখান থেকে চলে যায়। রাস্তায় আবার সেই বানরের সাথে তার দেখা হয়। এবার বানরটি তাকে কৌশলে ধরে নিয়ে যায়। ভূত বিষয়টি দেখতে পায়। সে দ্রুত খবরটি বাঘেরা ও ভালুর কাছে পৌঁছে দেয়। তারা দুজনে মোগলিকে বাঁচানোর জন্য ছুটে আসে। বানরটি মোগলিকে উঠিয়ে একটি গুহার ভিতরে নিয়ে যায়। বানরেরা সবাই শের খানের হয়ে কাজ করত। এরপর মোগলির সামনে শের খান আসে এবং বলে, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? সে তার ধারালো নখ দিয়ে মোগলিকে আঘাত করে। শের খান যখন মোগলিকে খেতে যাবে, তখনই সেখানে ভালু ও বাঘেরা চলে আসে। বানরেরা তাদের উপর আক্রমণ করে বসে। আবারও শের খান মোগলিকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু কা এসে তাকে আবারও বাঁচিয়ে নেয়। সে মোগলিকে চারপাশ থেকে ঘিরে ধরে এবং শের খানকে বলে, তোমার এই বাচ্চাটিকে ছেড়ে দিতে হবে, তুমি এখনই এখান থেকে চলে যাও। শের খান এক প্রকার বাধ্য হয়েই সেখান থেকে চলে যায়। এভাবে কা মোগলির জীবন রক্ষা করে। মোগলির জ্ঞান ফিরে সে কার কাছে যায় এবং বলে, তুমি কেন আমার জীবন রক্ষা করলে? কা উত্তরে বলে, শের খান যখন তোমার পিতামাতাকে হত্যা করে, আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি নিজে চোখে তোমার বাবা মায়ের মৃত্যু দেখেছি, আর খুব দ্রুতই এই জঙ্গলে পরিবর্তন আসবে। তুমি চাইলে এই জঙ্গলে থেকে যেতে পারো। এরপর দেখানো হয় নেকড়েদের সেই দলকে, তারা শিকারে বের হয়েছে। নেকড়েদের নেতা আকেলা বৃদ্ধ হয়ে গেছে, সে আর আগের মতো শিকার ধরতে পারে না। শের খান সেখানে আসে এবং সকলকে জঙ্গলের নিয়ম মনে করিয়ে দেয়। সে বলে, সর্দারের হাত থেকে যদি কোনো শিকার ফসকে যায়, তাহলে যে কেউই তাকে চ্যালেঞ্জ করতে পারবে, আর যে জিতবে সেই হবে নতুন সর্দার। এটা শুনে সমস্ত নেকড়েদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। মোগলি সেখানে এসে লড়াই থামানোর চেষ্টা করে, কিন্তু কেউই তার কোনো কথা শোনে না। তখন সে দৌড়ে মানুষের বস্তিতে যায় এবং সেখান থেকে মশাল নিয়ে আসে। মোগলি মশালটি শের খানকে ভয় দেখানোর জন্য নিয়ে এসেছিল, কিন্তু সমস্ত নেকড়েরা আগুন দেখে ভয় পেয়ে যায়। কারণ আগুন এমন একটি জিনিস যা পুরো জঙ্গলকে জ্বালিয়ে দিতে পারে। সবাই বলতে থাকে মোগলি কখনো একটি নেকড়ে হতে পারে না, তাই তার উচিত দল ছেড়ে চলে যাওয়া। মোগলি সেখান থেকে বের হয়ে মানুষের বস্তির দিকে যেতে থাকে। সেখানে কিছু মানুষ মোগলিকে দেখে ফেলে। মোগলি এর আগে মানুষদেরকে এত কাছ থেকে কখনো দেখেনি, তাই সে অনেক ভয় পেয়ে যায় এবং তাদের উপরে আক্রমণ করে বসে। তখন পিছন থেকে একজন শিকারী তার মাথায় আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। সকালে মোগলির জ্ঞান ফিরলে দেখে সে একটি খাঁচায় বন্দী। সেখানকার লোকেরা যে যার মতো কাজ করছে। তখন সেই শিকারিটি এসে তাকে খাবার দিয়ে যায়, কিন্তু মোগলি ওই খাবার খেতে পারে না, কারণ সে নেকড়েদের সাথে বড় হয়েছে এবং তাদের মতো করেই খাবার খেয়েছে। ওই দিন রাতে বাঘিরা মোগলির সাথে দেখা করতে আসে। মোগলি তাকে বলে, আমার এখানে একটুও ভালো লাগছে না, আমি আবার জঙ্গলে ফিরে যেতে চাই। বাঘিরা বলে, তোমাকে এখানেই থাকতে হবে, এটি তোমার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা, তোমার উচিত তাদের নিয়মকানুন সম্পর্কে জানা। মোগলি তাকে বলে, তুমি মানুষদের সম্পর্কে কিছুই জানো না, এরা খুবই ভয়ঙ্কর। বাঘিরা বলে, আমিও একসময় মানুষদের মধ্যে ছিলাম, আমিও সেখান থেকে পালাতে চাইতাম কিন্তু কখনো পেরে উঠিনি। একসময় আমি মানুষদের মন জয় করতে শুরু করি, তখনই আমার সুযোগ হয় আর আমি জঙ্গলে পালিয়ে আসি। এসব বলে বাঘিরা সেখান থেকে চলে আসে। পরের দিন মোগলির ঘুম ভাঙলে সে দেখে খাঁচার দরজা খোলা আছে। মোগলি খাঁচা থেকে বের হয়ে শিকারির কাছে যায়। সেখানে একটি পশু ঝুলানো ছিল। মোগলির অনেক ক্ষুধা লেগেছে, সে পশুর মাংস খাওয়ার জন্য এগিয়ে যায়।
শিকারি তাকে থামিয়ে তার হাতে একটি ছুরি তুলে দেয়। সে মুগলিকে শেখায় কিভাবে মাংস খেতে হয়। শিকারি সেখানে দেখতে পায় মুগলির শরীরে শেরখানের দেওয়া আঘাতের চিহ্ন রয়েছে। সে নিজের শরীরে একটি ক্ষতচিহ্ন দেখিয়ে বলে, শেরখান আমার উপরে হামলা করেছিল, তোমার আর আমার শত্রু একই জন। এরপর সেখানে একজন মহিলা আসে এবং মুগলিকে গোসল করিয়ে দেয়। মুগলি বাইরে গেলে তার সাথে তার ভাই ভূতের দেখা হয়। সে মুগলিকে বলে, শেরখান জঙ্গলের পশুদের উপর খুব অত্যাচার করছে, এ কারণে আমাদের আজ নিজের এলাকা ছেড়ে বাইরে আসা লেগেছে, তুমি আমাদেরকে সাহায্য করো। কিন্তু মুগলি নেকড়েদের উপর খুবই রেগেছিল, তাই সে তাদের কোনো সাহায্য করতে চায় না। সে এখন গ্রামের মানুষদের সাথে থেকে তাদের মতো করে জীবনযাপন করা শুরু করেছে। একদিন শিকারি অনেক বেশি মদপান করে ফেলে। মুগলি শিকারিকে ধরে তার ঘরে নিয়ে যায়। সেখানে মুগলি হাতির একটি বড় ভাঙা দাঁত দেখতে পায়। এটা ছিল সেই হাতির যে মুগলিকে গর্ত থেকে বাঁচিয়েছিল, আর এ হলো সেই শিকারি যে ওই হাতিটির উপর গুলি চালিয়েছিল, যার কারণে গুলি লেগে তার দাঁতটি ভেঙে গেছিল। সেখানে মুগলি তার ভাই ভূতের কাটা মাথা দেখতে পায়। মুগলি বুঝতে পারে শিকারি কোনো ভালো লোক নয়, সে এই জঙ্গলের পশুদেরকে হত্যা করে। মুগলি সিদ্ধান্ত নেয় সে এখান থেকে পালিয়ে যাবে। মুগলি পালিয়ে নেকড়েদের কাছে চলে যায়। সেখানে তাদের নেতা আকিলা উপস্থিত ছিল। সেখানে মুগলি বলে, আমি শেরখানের সাথে লড়াই করতে চাই, এজন্য তোমাদের সাহায্যের প্রয়োজন। কিন্তু আকিলা তার প্রস্তাবে রাজি হয় না। সে বলে, এখন তুমি আর আমাদের সেই আদরের মুগলি নেই, তুমি মানুষের মতো হয়ে গেছ, আর এখন মানুষের মতোই কথা বলছ। এ সময় ভালু ও বাঘিরা সেখানে উপস্থিত ছিল। তারা চাইলেও মুগলিকে কোনো প্রকার সাহায্য করতে পারছিল না। এরপর মুগলি ওই হাতির কাছে যায়। সে হাতিকে তার ভাঙ্গা দাঁতের টুকরোটি দিয়ে বলে, এটি সেই শিকারির কাছে ছিল যে তোমাকে গুলি করে মারার চেষ্টা করেছিল। আমি তোমাকে ওই শিকারি পর্যন্ত নিয়ে যাব, বিনিময়ে তুমি শেরখানকে মারতে সাহায্য করবে। হাতিও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। মুগলি গ্রাম ও জঙ্গলের সীমানায় এসে শেরখানকে ডাকতে থাকে। তার ডাক শুনে শেরখান সেখানে চলে আসে। সে মুগলির উপর আক্রমণ করার পূর্বেই হাতির দল তাকে ঘিরে ফেলে। এর পরেও শেরখান মুগলির কাছে যায়। মুগলি তার চাকু দিয়ে শেরখানের উপর আক্রমণ করে। সেখানে শিকারি ও গ্রামবাসী চলে আসে। শিকারি শেরখানকে মারতে চায়। গুলির শব্দে জঙ্গলের সকল প্রাণী মুগলিকে সাহায্য করার জন্য ছুটে আসে। শিকারি আবারও শেরখানের উদ্দেশ্যে গুলি চালায়। দুর্ভাগ্যক্রমে গুলিটি আকিলার গায়ে লাগে, ফলে সে মারা যায়। শেরখান নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে সরে পড়ে। মুগলিও তার পিছু করতে থাকে। শেরখান আহত হওয়ার কারণে সে বেশি দূর যেতে পারে না। এদিকে হাতিরা বুঝতে পারে তাদের উপর আক্রমণকারী শিকারি কে ছিল। তারা ওই শিকারিকেও মেরে ফেলে। এর ভিতরে মুগলিও শেরখানের পর্যন্ত পৌঁছে যায়। শেরখানের অবস্থা তখন খুবই খারাপ ছিল। সে শেষবারের মতো মুগলিকে মারার চেষ্টা করে, কিন্তু মুগলি তার চাকুর সাহায্যে শেরখানকে মেরে ফেলে। শেরখানের মৃত্যুর সাথে সাথে আবারও জঙ্গলে শান্তি ফিরে আসে। কা যেমনটি বলেছিল, জঙ্গলে বিশাল পরিবর্তন হবে, তা মুগলির দ্বারাই সম্ভব হয়েছে। সে এখন জঙ্গলের নতুন নেতা। জঙ্গলের সব প্রাণীরাই তার কথা মেনে চলে। এভাবেই মুগলির মাধ্যমে জঙ্গল আগের মতো হয়ে যায়।